গতকাল যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি, একটু মনে একটু দেখে নেন। সেটা হলো মনে করেন একটা শেপ ড্র করা শুরু করলেন। এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে শুরুর পয়েন্টটা সেন্টার করতে পারি, চারকোনা করতে পারি, কিন্তু শুরুর পয়েন্টটা যদি সরাতে চাই তাহলে কিবোর্ডে স্পেস বার চাপবো, ডান হাতে মাউসে যদি ধরে রেখেছি সেটা ধরেই থাকবে, ওটা ছাড়া যাবে না। এই অবস্থায় যদি আমি সরাই স্পেস বার চেপে তাহলে কী হবে, স্টার্টিং পয়েন্টটা আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবো। হ্যাঁ, বাকি বিহেভগুলো একই রকম হবে, ঠিক আছে। আচ্ছা, লেফট সাইডে যদি আমরা দেখি, লেফট সাইডের বিষয়টা তো আমরা অলরেডি শিখে গেছি যে এটা হলো টুল বার। এখন এই টুল বারটা কখনো যদি এরকম হয় যে ক্রস হয়ে গেল, আপনি খুঁজে পেলেন না, তখন কি করবেন, কোত্থেকে পাবেন? সেটার জন্য আপনি যাবেন ভিউ মেনুতে। ভিউ মেনুতে গিয়ে যদি দেখেন টুল বার নাই, তাহলে তো বিপদ, তাই না? কোথায় আছে টুল বার? উইন্ডোতে টুল বার আছে, টুল বারের ডিফল্ট টুল বার আছে। ডিফল্ট টুল বার দিলে টুল বারটা চলে আসবে। টুল বারের যে উপরে যে পার্টগুলো আছে, উপরে যে সাইডগুলো আছে, সেই জিনিসগুলো হবে সিলেকশন টুল। সেকেন্ড সিলেকশন টুলের পরে যে বিষয়গুলো আছে সেগুলো হলো বেসিক্যালি ড্র করা যে পারপাস হয়, ড্র করা যে ইস্যুগুলো আছে, বিভিন্ন শেপ ড্র করা যায়, সেই জিনিসগুলো আমরা ড্র করতে পারবো সেকেন্ড পার্টে। থার্ড পার্ট যেটা আছে, থার্ড পার্টে হলো আমরা মডিফিকেশন করার কাজগুলো করে। হ্যাঁ, তারপরে যেগুলো আছে, এটা আরেকটা পার্ট, এটা ডিফারেন্ট পার্ট, এটা হলো বিভিন্ন ইনসাইট এবং শেপ নিয়ে কাজ করে। তারপরে পার্টগুলো হলো বেসিক্যালি বিভিন্ন ধরনের চার্ট এবং কিছু মডিফিকেশন টাইপের কাজ আছে, সেই জিনিসগুলো হয়, শেপকে মডিফিকেশন করা যায়। এগুলো হলো হেল্পফুল টুল, যেগুলো এডিশনাল টুল হিসেবে বলা হয়। তাহলে মূলত লেফট সাইডে কিছু টুল থাকবে, আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, টুলগুলোর কাজ কী, কোন ধরনের কাজ। আমরা হয়তো এ টু জেড সবগুলো টুল শেখানোর সুযোগ থাকবে না, বা সবগুলো টুলের ব্যবহার আমরা শেখানোর সময় পাবো না। মূলত আমরা প্রথম ক্লাসে মেনশন করেছিলাম যে আমরা যে যে টুলগুলো খুব বেশি এসেনশিয়াল, যেগুলো না হলেই নয়, যেগুলো শিখলে আমরা অ্যাটলিস্ট পরের টুলগুলো নিজে নিজে শিখতে পারবো, ওই টুলগুলো আমরা কভার করব। আমরা যদি উইন্ডো মেনুতে যাই, উইন্ডো মেনুতে গেলে কিছু প্লেট আছে, প্লেটগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে উইন্ডো মেনুতে পাবেন আপনারা। প্রথমেই আছে অ্যাকশন। অ্যাকশন হলো এমন একটা জিনিস যেটা বেসিক্যালি একই জিনিসকে রিপিট করার কাজ করে। কোনো একটা জিনিস আপনি তৈরি করে রেখেছেন, সেটা একটা অ্যাকশন বানিয়ে রাখলেন, সেটা আপনি আবার প্লে করতে চান অথবা ওই অ্যাকশনটা আবার করতে চান। এটা অ্যাজ লাইক যারা এম এস ওয়ার্ডে ম্যাক্রো আছে কিনা জানি না, এক্সেলের মধ্যে ম্যাক্রো আছে, এক্সেসের মধ্যে ম্যাক্রো আছে, ম্যাক্রো সিস্টেম যারা ইউজ করেছেন তারা অভ্যস্ত হবেন। ম্যাক্রো সিস্টেমের মতো একবার রেকর্ড করে রাখলে সেটা ওই পারপাসটা, ওই কাজটা আবার করা যায়। এটা আমরা ইলাস্ট্রেটরে খুব একটা দেখাই না, কারণ ইলাস্ট্রেটরে অ্যাকশনের লিমিট অনেক কম। ফটোশপে গিয়ে আমরা কিছু অ্যাকশন বানিয়ে আপনাদের দেখাবো যে অ্যাকশনগুলো কীভাবে কাজ করে, অ্যাকশনের প্রসিডিওরটা কী। নেক্সট যেটা আছে সেটা হলো অ্যালাইনমেন্ট। আমরা যখন শেপ ড্র করব, আজকের ক্লাসে আমাদের আছে যে অ্যালাইনমেন্ট প্লেটটা, অ্যালাইনমেন্ট কী কাজ করে, কীভাবে কাজ করে, এটা এ টু জেড আমরা শিখব। অ্যালাইনমেন্টের পরে আছে হলো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স আসলে অ্যাডভান্স একটা টুলস, এবং শুধু অ্যাপিয়ারেন্স এই টুলটার উপরে, মানে এই প্লেটটার উপরে বেসিক্যালি একটা কোর্স হয়, শর্ট কোর্স, শুধুমাত্র এই প্লেটটার উপরে। এটা দিয়ে অনেক গ্রাফিক স্টাইল বানানো যায়, গ্রাফিক স্টাইল বানিয়ে সেটা মার্কেটে সেল হয়। এবং বাংলাদেশের অনেক ছেলে পেলে আছে যারা গ্রাফিক রিবারে এরকম স্টাইল বানিয়ে বিক্রি করছে। তার মানে অ্যাপিয়ারেন্স টুলটার আসলে মানে বিশাল ব্যবহার আছে, এটা চাইলেও আমি একটা দুইটা ক্লাসে শেষ করতে পারবো না, এটা অনেক বিশাল ব্যবহার আছে, অনেক কিছু করা যায় এটা দিয়ে। সিম্পলি একটা বিষয় দেখাই, নর্মালি আমরা যেটা করি, আমরা যদি স্ট্রোক, মনে করেন একটা স্ট্রোক দিয়েছি, এখন ইলাস্ট্রেটরে আপনি যতভাবে হোক যেভাবে হোক আপনি যদি স্ট্রোকের ব্যবহার করতে চান অথবা ইউজ করতে চান, দেখবেন যে একটা স্ট্রোকের বেশি করা যাবে না। কিন্তু আপনি যদি মাল্টিপল স্ট্রোক করতে চান তাহলে সম্ভব শুধুমাত্র এখান থেকে, অন্য কোনো ওয়েতে সেটা করা সম্ভব না। আপনি এখান থেকে স্ট্রোক করতে পারেন, সরি, মাল্টিপল স্ট্রোক ব্যবহার করতে পারবেন শুধুমাত্র অ্যাপিয়ারেন্স থেকে। অ্যাপিয়ারেন্স থেকে আসলে অনেক কাজ করা যায়, আমি দেখি আসলে শেষ করতে পারবো না, শুধু এটার মধ্যে একটা শর্ট কোর্স আছে,
শুধু অ্যাপিয়ারেন্স যে প্লেটটা আছে এটার উপরে। এটা দিয়ে প্রচুর কাজ করা যায়, ইভেন এফেক্টসগুলো, এফেক্টস এর প্রচুর কাজ আছে, এগুলো সব করা যায় এখানে। তারপরে আমাদের যেটা আছে আর্টবোর্ড, আমি বলেছিলাম যে আর্টবোর্ডের উপরে আমরা একটা ক্লাস নিব, আমাদের কোন একটা ক্লাসের মধ্যে আর্টবোর্ডের ব্যবহারটা আছে, আমরা দেখবো আর্টবোর্ডটা কি হয়। আর্টবোর্ডের ব্যবহারটা এরকম যে আর্টবোর্ড হলো নর্মালি আমরা কি হয় যে এখানে যখন ডকুমেন্টটা খুলি তখন যে এরিয়াটা ওয়ার্কিং এরিয়া আছে এরকম সিঙ্গেল আর্টবোর্ড হয়। যদি আমরা মাল্টিপল আর্টবোর্ড করতে চাই তাহলে আর্টবোর্ডে যাওয়ার পরে এখানে নিউ একটা বাটন আছে, যদি আমরা নিউ বাটনে ক্লিক করি তাহলে নতুন একটা আর্টবোর্ড তৈরি হবে। একই রকম আপনি এখানেও কাজ করতে পারেন, এটা কপি করে হয়তো এখানে কাজ করতে পারেন। মনে করেন কোনো একটা কাজ আপনি স্যাম্পল হিসেবে এখানে করছেন, মনে হলো আমি কাছাকাছি একটা ডিফারেন্ট ডিজাইন অথবা একটা অপশন যদি আমি করতে চাই তাহলে পাশাপাশি রাখি। সুবিধা হলো এখান থেকে ইনফরমেশন নিয়ে আমি পাশে রাখতে পারবো এবং দেখতে পারবো। এর সুবিধা হবে কি, বেসিক্যালি দুইটা আলাদা পেজ, আপনি যখন প্রিন্ট করবেন এটা আলাদা প্রিন্ট হবে, এটা আলাদা প্রিন্ট হবে। ড্যাশবোর্ড সিলেক্টের উপায় বোঝার উপায় হলো আপনি যদি জুম করেন এখানে দেখবেন এখানে ব্ল্যাক বর্ডার আছে, এখানে হোয়াইট বর্ডার আছে। হোয়াইট না, বেসিক্যালি এটা বর্ডারলেস, এটা বর্ডার সহ আপনি যেটা সিলেক্ট করবেন সেটাতে বর্ডারটা শো করবে। খুব স্লাইট, দূর থেকে হয়তো খুব একটা দেখা যায় না, অথবা আপনি ডাবল ক্লিক করলে, সরি ডাবল ক্লিক করলেও সেখানে আপনি চলে যেতে পারবেন যে আপনি কোথায় আছেন, এক নম্বর দুই নম্বরে চলে যাওয়া যায়। এখানে যদি আমার হয়তো আর্টবোর্ড দুইটা আছে, মনে করেন 50টা আর্টবোর্ড আছে, থাকতেই পারে কাজের প্রয়োজনে, তখন আপনি কীভাবে যাবেন সেটা সহজ উপায় হলে এখানে ডাবল ক্লিক করবেন, আপনাকে ওই আর্টবোর্ডে নিয়ে যাবে, যেই নাম্বার আর্টবোর্ডে থাকবেন সেই নাম্বারে নিয়ে যাবে। খুব ইজি বিষয়টা। আর এটা খুব বেশি প্রয়োজন হয় তা কিন্তু না, এটা যখন আপনার স্কিল হবে, প্রফেশনাল হবেন, তখন আপনার এটা প্রয়োজন হবে, আর তখন অটোমেটিকলি শিখে যেতে পারবেন। তারপরে যেটা আছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে তেমন কোনো কাজ নাই, এটা হলো প্রিন্টিং সেক্টরে যারা কাজ করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওভার প্রিন্ট বলে একটা বিষয় আছে, ওভার প্রিন্ট স্ট্রোক একটা বিষয় আছে, এই জিনিসগুলো এক্সট্রা কালার। মনে করেন আমরা প্রিন্টিং যে করি, প্রিন্টিং প্রসেস হলো ফোর কালারের, ফোর কালারের বাহিরে অনেক সময় প্রিন্ট করা হয় ফিফথ কালার, সিক্স কালার, সেভেন কালার, এইট কালার প্রিন্ট করা হয়। এডিশনাল কালার হিসেবে যখন প্রিন্ট করার প্রয়োজন হবে তখন সাধারণত এই ফিচারটা প্রয়োজন হয়, আদারওয়াইজ খুব একটা প্রয়োজন হয় না। ব্রাশেস আছে, ব্রাশগুলো আমরা ইউজ করতে পারি বিভিন্ন শেপের মধ্যে। মজার মজার ইফেক্ট দেওয়া যায় যে রেডিমেড ব্রাশ আছে, ইভেন আপনি ব্রাশ বানাতেও পারেন, হয়তো আমরা ক্লাসে দেখানোর সময় পাবো না, আপনি ইউটিউবে হয়তো দেখে নিতে পারবেন কিছুদিন পরে যখন আপনারা কিছুটা বুঝে যাবেন। হ্যাঁ, এরকম ব্রাশ লাইব্রেরি ফ্রি অফ কস্ট অনেক পাওয়া যায়, আমরা অনেক সময় দেখি না ডিজাইনের মধ্যে এরকম জিনিস থাকে কি করে চলে আসে, আসলে রেডিমেডই আছে, আপনাকে কিছু করতে হয় না, বাটানোর জন্য চেষ্টা মানে কঠিন কিছু করতে হবে না। এরকম প্রচুর লাইব্রেরি আছে অনলাইনে ফ্রি অফ কস্ট, আপনি সেগুলো পাবেন। কালার গাইডটা খুব একটা প্রয়োজন হয় না, কালার থিম অফ প্রবলেমেটিক সিএসএস হলো যারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করবে তাদের জন্য, ডকুমেন্ট ইনফো হলো বেসিক্যালি ডকুমেন্টটা, অনেক সময় দেখা যায় আপনি প্রিন্টিংয়ের জন্য কাজ করছেন আপনি অবশ্যই এই ডকুমেন্ট ইনফোটা দেখে তারপর আউটপুট ছাড়বেন, কারণ হয় কি অনেক সময় দেখা যায় আপনি কালার মোড 8GB সিলেক্ট করেছেন, আপনি হয়তো খেয়াল করেননি ডকুমেন্টটা নেওয়ার সময় 8GB মোডে আপনি সব ডিজাইন ডিজাইন করে অনেক সুন্দর ব্রাইট কালার দিয়ে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দিলেন, প্রিন্ট করে আসার পরে আপনার ডিজাইনের সাথে আর কালার মিলছে না, কারণ আপনি দিয়েছেন 8GB প্রিন্ট হয়েছে সেম ওইকেতে, আলটিমেটলি আপনার কালারের সাথে কখনোই মিলবে না। সো আপনি ডকুমেন্ট ইনফোটা অবশ্যই দেখে নেবেন যদি আপনি প্রিন্টিংয়ের জন্য পাঠান। তারপরে আছে গ্রেডিয়েন্ট, এটা আমরা দেখবো, গ্রেডিয়েন্টের পুরো বিষয়টা আমাদের একটা ক্লাসের মধ্যে আছে, কীভাবে গ্রেডিয়েন্ট করতে হয়। গ্রাফিক স্টাইলটা আমরা দেখানোর আসলে সুযোগ পাই না, গ্রাফিক স্টাইলও বানানো যায় চাইলে, গ্রাফিক স্টাইল মূলত ফ্রি প্রচুর পাওয়া যায়, এটা আসলে অনেক লোডিং, কিছু ইফেক্ট আছে। এই গ্রাফিক স্টাইলগুলি বানানো হয় হলো অ্যাপিয়ারেন্স থেকে, আমি জাস্ট দুই একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে যে কী কী করা যায়, এরকম প্রচুর ইফেক্ট বানানো যায়। ইভেন আপনারা চাইলে কর্নারে গিয়ে এখান থেকে লাইব্রেরি আছে, হ্যাঁ লাইব্রেরি আপনি এখান থেকে নামিয়ে নিতে পারেন ফ্রি অফ কস্ট,
এখানে যদি চান আপনি নিয়ন ইফেক্ট আছে, নিয়ন ইফেক্ট দিতে পারেন। এরকম প্রচুর লাইব্রেরি আছে, আপনারা একটু দেখে নিন, আমার মনে হয় সেটা বেটার হবে। নিশ্চিত হোক আমি একটা একটা করে দেখানোর চেয়ে, তাই না? হ্যাঁ, এখানে গেলে দেখেন অনেক লাইব্রেরি আছে। আদার লাইব্রেরি যদি আপনি ফ্রি অফ কস্ট কোথাও পান, খুঁজে পান, গুগলে সার্চ দিলে পাবেন, তবে সব জায়গা থেকে নামিয়েন না, কারণ ভাইরাসের একটা বিষয় আছে। সো ট্রাস্টেড কোনো জায়গা থেকে নামাবেন এবং আদার লাইব্রেরিতে ক্লিক করলে তখন আপনাকে নিয়ে যাবে কোথেকে আপনি লোড করবেন, সেটা সিলেক্ট করে চিনিয়ে দিলে আপনাকে লোড করে নেবে। তারপরে ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেসটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এখনো যদি আপনাদের শিখে আপনারা আসলে মাথায় একটু গোলমাল পাকায় যাবে। মানে ইমেজ ট্রেসিংটা সাধারণত ইমেজকে ভেক্টর বানানোর যে কাজগুলো হয় সেগুলো ইমেজ ট্রেস দিয়ে করা হয়। না, কোনো ক্লাস নেই। ইনফো হলো বেসিক্যালি ডকুমেন্টের কোনো ইনফরমেশন দেখা যায়, আপনি কোনো একটা জিনিস সিলেক্ট করেছেন, এটা হাইট উইথ কত, এটা লোকেশন কত, এই জিনিসটা জানার জন্যে ভাইটাল কোনো ইস্যু না। আরেকটা আছে লেয়ার, লেয়ার জিনিসটা আমরা সাধারণত ফটোশপে ক্লিয়ার করি, কারণ ইলাস্ট্রেটর এমনি সলিড জিনিস, লেয়ার নিয়ে ইনিশিয়াল স্টেজে কাজ করতে গেলে অনেকগুলো প্রবলেম হয়। আমরা প্রথমে বুঝতে পারি না আসলে লেয়ারটা কীভাবে কাজ করে, যার কারণে ইলাস্ট্রেটরের লেয়ারটা আমরা বুঝাই না। আমরা পুরো লেয়ারের উপরে মনে হয় দুইটা ক্লাস আছে ফটোশপে, শুধু লেয়ারের উপরে। লাইব্রেরি আছে, লিঙ্ক আছে। লিঙ্ক হলো বেসিক্যালি আমরা যখন নাকি ফটোশপ ইলাস্ট্রেটর কম্বাইনলি কাজ করব, অনেক সময় দেখা যায় একটা ডিজাইন করতে গেলে কখনো কখনো ইমেজের প্রয়োজন হয়। আমরা জানি ইলাস্ট্রেটর কাজ করে বেসিক্যালি ভেক্টর নিয়ে, তাহলে ভেক্টর শেপের মধ্যে অনেক সময় ডিজাইনের মধ্যে প্রয়োজন হয় ইমেজের, ইমেজের ইউজেসটা প্রয়োজন হলে তখন আমরা যেটা করি লিঙ্ক করার প্রয়োজন হয়। এই লিঙ্কটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে লিঙ্কটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব কীভাবে কাজ করে। নেভিগেটর আজকের ক্লাসে আছে, নেভিগেটরের যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখব। তারপরে পাথ ফাইন্ডার, এটা একটা ক্লাসের মধ্যে আছে, পাথ ফাইন্ডার অনেক ভাইটাল ইস্যু, এটা আমাদের একটা ক্লাসের অনেকখানি সময় আমাদের প্রয়োজন হয় এটা জানার জন্য। প্যাটার্ন সেপারেট স্ট্রোক, স্ট্রোক আমরা ওইখানে হয়তো সিঙ্গেল একটু দেখেছি, কিন্তু স্ট্রোকের মধ্যে অনেক ফিচার আছে, স্ট্রোকের অনেক ডিটেলস আছে, এটা একটা ক্লাসে আছে আমাদের, স্ট্রোকটা আমরা দেখাবো। সুয়াচ, সুয়াচ মানে কি আমরা জানি তো না, এখানে কালার থাকে, এখানে নতুন কালার বানানো যায়, এখানে কালার থাকে, আপনি এখান থেকে পিক করতে পারেন, যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এখানে মনে করেন ফিল কালার আছে, ফিল কালারটা চেঞ্জ করবেন, রেডিমেড কালার আছে সেখান থেকে আপনি নিতে পারেন। ইনস্টিটিউট অফ বানানো, ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মের এক্সট্রা কোনো ক্লাস নাই, কিন্তু ট্রান্সফর্ম বেসিক্যালি আমরা যে শেপগুলো বানাই শেপগুলোকে যদি আমরা হাইট উইথ চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো। হয়তো এটা 3 পয়েন্ট সামথিং আছে, এটাকে আমরা 3 করে দিই, এখানে 2 করে দিই, সরি 2 করে এন্টার দিই, তাহলে এটা সাইজটা চেঞ্জ হয়ে যাবে। কোনো কারণে ঠিক মতো নিচ্ছে না, হয়তো শেপ টেপের কারণ হতে পারে। তারপরে টাইপ আছে, আমরা একটা ক্লাসে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ স্টাইল না ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এই দুইটা জিনিস আমরা শিখবো, আর তেমন কিছু নাই, এগুলো আমরা খুব একটা দেখে না। লাইব্রেরিগুলো হয়তো আপনাদের কাজে লাগবে, এটা কাজে লাগবে তখন যখন আপনারা মোটামুটি ভালো একটা লেভেলে চলে যাবেন, শিখতে পারবেন, তখন লাইব্রেরিগুলো ইউজ করবেন। একটা লাইব্রেরির স্যাম্পল আমরা দেখিয়েছি যে আপনি লাইব্রেরি দিয়ে কী করতে পারেন, বাকি লাইব্রেরিগুলো এরকম কাছাকাছি। কিন্তু প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনি কালারের লাইব্রেরি পাবেন অনেক সময়, এই যে সুয়াচ লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্যে, কারণ ম্যাক্সিমাম কালারগুলো আপনি দেখে নেবেন যে কিসের জন্য, প্রিন্টিংয়ের জন্য কিনা। প্রিন্টিং যদি না হয়, এখানে সুন্দর সুন্দর কালার আছে, আপনি পেয়ে ইউজ করলেন, দেখা যাবে প্রিন্ট করার পরে সেই কালার আর নাই। সো চিন্তাভাবনা করে প্রিন্ট করতে হবে বা কালার সিলেক্ট করতে হবে, বা আপনি কালার নিলেন কালারটাকে কনভার্ট করে নিতে হবে, RGB থেকে CMYK করে নেবেন, তাহলে আর প্রবলেম হবে না। আচ্ছা, অ্যালাইনমেন্ট প্র্যাকটিস করার জন্যে, অ্যালাইনমেন্ট কয় ধরনের হয় আমরা কি জানি? দুইটা ধরনের অ্যালাইনমেন্ট, একটা হলো ভার্টিক্যাল আর একটা হলো হরিজেন্টাল, দুই ধরনের অ্যালাইনমেন্ট হয়, সেই জন্য আপনাকে দুই ধরনের শেপ ড্র করতে হবে। আমি জাস্ট সিম্পলি কিছু শেপ ড্র করছি যেগুলো সাইজের সাথে কোনো মিল নেই, তাতে কী সুবিধা হবে, মনে করেন আমি একটা ডিজাইন করছি, ডিজাইনের মধ্যে অনেক সময় হতে পারে যে আমার এই শেপগুলো বিভিন্ন সাইজের শেপ আছে, সেগুলোকে আমি লেফট সাইডের অ্যালাইনমেন্ট করবো অথবা সেন্টার করবো অথবা রাইট করবো, এবং সেটা ভার্টিক্যালি হবে। তাহলে আপনি বাম পাশে যদি দেখেন অ্যালাইনমেন্ট প্লেটের বাম পাশে তিনটা অপশন আছে,
হ্যাঁ, এটা হরিজেন্টাল লেফট অ্যালাইনমেন্ট, এটা হরিজেন্টাল সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হলো রাইট অ্যালাইনমেন্ট। বেসিক্যালি অ্যালাইনমেন্টগুলো হচ্ছে ভার্টিক্যালি, কিন্তু যাচ্ছে হলো হরিজেন্টাল থেকে, যে হরিজেন্টালি কাজটা করে দিচ্ছে। এটা তো ক্লিয়ার, খুব কমপ্লেক্স কিছু না, তাই না? আচ্ছা, আর যদি আমরা ডিফারেন্ট ওয়েতে করি, আইটেমগুলো হরিজেন্টালি কিন্তু ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হচ্ছে, তাহলে আমি টপে যদি চাই টপে চলে যাবে। এখানে আমার একটা মিস্টেক আছে ছোট, সেই কাজটা মনে হয় ইন্টারাপ্ট করছে। হ্যাঁ, এখানে কিছু অপশন আছে, আমি একটু পরে দেখাবো বিষয়টা নিয়ে। এটা হবে সেন্টার, এটা হবে বটম। এটা বুঝতে কারো সমস্যা আছে? এই জিনিসটা বুঝেননি, একটু প্র্যাকটিস করে। আচ্ছা, এখন দেখেন আরো কিছু বিষয় আছে অ্যালাইনমেন্টের। মনে করেন আপনি দুইটা এরকম কিছু শেপ আছে, যে শেপগুলো আপনি অ্যালাইনমেন্ট করেছেন, কিন্তু অ্যালাইনমেন্টের ডিস্টেন্সগুলো ঠিক নেই, তাই না? আপনি অ্যালাইনমেন্ট করলেন, কিন্তু ডিস্টেন্সগুলো আপনার হয়তো সমান করতে চাচ্ছেন। এই ডিস্টেন্সগুলো সমান হবে কিনা সেটা করার উপায়টা কি? এটা সহজ উপায় হলো, যদি আপনি এরকম তিনটা সিলেক্ট করেন, অথবা মানে যেই কটা ইলেভেন্স আপনার ডিস্টেন্স সমান করার প্রয়োজন হয়, মিনিমাম তিনটা হতে হবে, না হলে তো সে মেজার করতে পারবে না। তিনটা সিলেক্ট করে এটাতে যদি আপনি ক্লিক করেন হরিজেন্টালি, তাহলে যেটা হবে, হরিজেন্টালি যে স্পেসিং গুলো আছে এই ডিস্টেন্স গুলো সমান করে দিবে। মনে করেন আপনার আইটেম হয়তো, আমি এখানে তিনটা দেখিয়েছি, আইটেম হয়তো আরো বেশি থাকতে পারে, এরকম অনেকগুলো আইটেম আছে। সে কি করবে, সবগুলো ধরে বাম পাশের এবং ডান পাশে দুইটাকে ধরে সে সেন্টার রেখে বাকিগুলোকে সমান করে দেবে। দুইটা দুই পাশে অ্যালাইনমেন্ট ঠিক রেখে মাঝখানে যতগুলো আছে ইকুয়াল ডিস্টেন্স করে দেবে। এটা আপনার দুই ভাবেই হবে। আপনি যদি এইভাবে চান, আমরা নিচে দেখতে পাচ্ছি একটা বাটন আছে, তাই না? আমরা যদি এভাবেও চাই এটাও করতে পারবো। তাহলে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করার জন্য এই অ্যালাইন টু, একটা ডান পাশে একটা অপশন আছে অ্যালাইন টু। অ্যালাইন টুতে গেলে আপনি তিনটা অপশন পাবেন, একটা হলো অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, আর একটা হলো অ্যালাইন টু কি অবজেক্ট। আমরা তিনটার ব্যবহারটাই দেখবো। আমরা এখন দেখেছি যে এটা অ্যালাইন টু সিলেকশন, তার মানে আমরা যে যে বিষয়গুলো সিলেক্ট রেখেছি এগুলোর সাথে সে অ্যালাইন করছে। আরেকটা কাজ যদি আমরা করি অ্যালাইন টু আর্টবোর্ড, তাহলে কি হবে, আমরা যদি লেফট অ্যালাইন করে দেখেন আর্টবোর্ডের লেফটে চলে যাচ্ছে, যদি রাইট করি আর্টবোর্ডের রাইটে যাবে, সেন্টার করলে আর্টবোর্ডের সেন্টার। ক্লিয়ার? সবভাবে একই রকম হবে। তাহলে আমরা এই জিনিসটা দেখলাম আর্টবোর্ড। আরেকটা দেখবো আমরা অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু কি অবজেক্টে কিভাবে কাজ করে। এটা দুইটা ওয়েতে করা যায়, আমরা সবচেয়ে ইজি ওয়েটা দেখবো, আমার মনে হয় এটা বেটার। সেটা হলো, আমরা হয়তো চাই নির্দিষ্ট কোনো দূরত্ব করার জন্য, আমরা এখন দিয়েছি সে ইকুয়াল করে নিচ্ছে, কিন্তু আমরা চাই নির্দিষ্ট কোনো দূরত্ব করার জন্য। সেক্ষেত্রে যেটা করবেন, যেই যে অবজেক্টগুলো আপনার সিলেক্ট থাকবে সেগুলো সিলেক্ট করার পরেই আপনার এটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ অ্যাক্টিভ হবে না। আপনি যদি সিঙ্গেল একটা সিলেক্ট রাখেন এটা কিন্তু অ্যাক্টিভ হবে না, আপনাকে অ্যাটলিস্ট মাল্টিপল সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরেই অ্যালাইন টু অবজেক্ট হবে। আচ্ছা, অ্যালাইন টু কি অবজেক্ট যখন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে দেখবেন এই জায়গাটা হাইলাইট হয়েছে, এখন আপনি স্পেস দিতে পারবেন। এটা হয়তো 0.5 ইঞ্চ ধরে আপনি অ্যালাইনমেন্ট করতে চান, তাহলে আমাদের অবজেক্টগুলো আছে ভার্টিক্যালি, তাই না? হরিজেন্টালি সিলেক্ট হবে, তাহলে আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হয়ে যাবে, এবং প্রতিটা মাঝখানে 0.5 ইঞ্চি করে দূরত্ব আছে। যদি আমরা চাই না 0.5 ইঞ্চি, না 0.2 ইঞ্চ দিতে চাই, 0.2 সিলেক্ট করে যদি আপনি এটাতে আবার ক্লিক করেন 0.2 তে সে নিয়ে আসবে। ঠিক একইভাবে যদি আমরা ভার্টিক্যাল হরিজেন্টাল দুইটাতে একই রকম কাজ করবে, তাহলে আমাদের কি মনে রাখতে হবে, অ্যালাইন টু কি অবজেক্টটা মনে রাখতে হবে। যদি এটা ভুলে যান তাহলে কিন্তু কাজ করবে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এটা ভুলে যায়, এবং মাল্টিপল যে সিলেক্ট করতে হবে এই কথাটাও মনে থাকে না, যে অ্যালাইন টু কি অবজেক্ট আসছে না, কেন আসছে না সেটা আর খেয়াল করে না। লক আনলক সাধারণত ইউজ করা হয়, মনে করেন আপনি একটা শেপ ড্র করছেন, তার উপরে আপনি আরেকটা শেপ ড্র করার প্রয়োজন হতে পারে, এবং শেপটার হতে পারে যে আপনি কোনো একটা পার্ট কাটবেন। কাটাকাটি আমরা এখনো শিখি নাই,
জাস্ট দেখানোর জন্য যে লকটা কখন প্রয়োজন হয়, হ্যাঁ নেসেসারি এটা। দেখা গেল আপনি হয়তো এখান থেকে কেটে ফেলতে চান কোনো একটা পার্ট, কিন্তু যখন নাকি আপনি কাটার যে টুল আছে সেটা দিয়ে ট্রাই করবেন, দেখা যাবে অনেক সময় ভুল ক্লিক করতে পারে, নিচেরটা ক্লিক করতে পারে, আমার উপরটা কাটা প্রয়োজন। সেক্ষেত্রে যেটা করবেন, যেটা আপনি লক করতে চান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এটি সিলেক্ট হয়েছে, এটা কিন্তু সিলেক্ট নাই, এটা সিলেক্ট আছে। সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে লক আছে, লকের পরে আসছে সিলেকশন, কন্ট্রোল টু। তাহলে কন্ট্রোল টু দিয়ে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলে দেখেন এখন আর সে নড়বে না, তাকে সিলেক্টই করা যাবে না, নড়বে কেমন করে। যদি আপনি এটাকে আবার নড়াতে চান তাহলে কি করতে হবে, আনলক করতে হবে। এখানে সমস্যা হলো আনলক করার সময় আপনি যদি 10টা অবজেক্টও লক করে রাখেন সবগুলি আনলক হয়ে যাবে, কারণ আপনি একটা প্রজেক্টে যখন কাজ করছেন হয়তো অনেকগুলো আইটেম আছে, আপনার হয়তো 4টা 5টা জিনিস আনলক করে রাখতে হতে পারে, কিন্তু আনলক করার সময় আপনার সবগুলো আইটেমই আনলক হয়ে যাবে। সেম কাজটাই যদি আমরা করতে চাই, ধরেন আমি এটা স্পেশালি এটা নিয়ে কাজ করব, আমি এটাকে হাইড করে রাখতে চাই, তাহলে যেটাকে হাইড করে রাখতে চাই এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে যাবেন, তারপরে দেখেন হাইড আছে এবং এখানে সিলেকশন আছে, এটা হলো কন্ট্রোল 3। কন্ট্রোল 3 দিয়ে যখন আপনি হাইড করবেন তাহলে যা যা আপনি সিলেক্ট করতে চান, হাইড করতে চান সিলেক্ট করবেন, হাইড করে দিবেন। দেওয়ার পরে এটাও লকের মতো একই অবস্থা, যদি আপনি শো করতে চান তাহলে শো অল হবে। তাহলে শো অল যখন দিবেন যা আছে সবগুলো বের হয়ে আসবে। তার মানে অনেক সময় হয় যে আমরা অনেকগুলো এলিমেন্টস নিয়ে কাজ করি, সবগুলো এলিমেন্টস আমাকে ডিস্টার্ব করে, তখন কি করে যেটা আমার পার্টিকুলার প্রয়োজন এটা রেখে বাকিগুলো হাইড করে দিই, দিয়ে দেন কাজটা শেষ করে আবার শো করি। গ্রুপ আনগ্রুপের যে বিষয়টা হলো, আমার মনে করেন এখানে অনেকগুলো এলিমেন্টস আছে যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই এলিমেন্টসগুলো যদি মনে হয় যে আমি একটা একটা করে সরাই তাহলে আসলে সরে যাবে, কিন্তু আমি চাই যেগুলো যখন সরাবো তখন যেন একটা গ্রুপ আকারে থাকে। তাহলে কি হবে, একটার সাথে একটা যে আমি ডিজাইন করেছি সেটা ডিসেন্সে যেন নষ্ট না হয়। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সবগুলো জিনিস সিলেক্ট করতে হবে। সবগুলো জিনিস সিলেক্ট করার পরে আমি যাব কোথায়, অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে আছে কন্ট্রোল G, খুব সহজ একটা শর্টকাট দেওয়া আছে, ইজি শর্টকাট। আপনি গ্রুপে ক্লিক করেন, গ্রুপে ক্লিক করে যদি ডিসিলেক্ট করেন, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করেন, করে যে কোনো একটা অবজেক্টে ক্লিক করেন দেখবেন যে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। ইভেন আমরা শিফট প্রেস করে কর্নার থেকে যদি আমরা এটাকে ছোট করতে যাই সবগুলো এলিমেন্টস অ্যাট এ টাইম ছোট হবে, আবার যদি আমরা বড় করতে চাই সবগুলো এলিমেন্টস বড় হবে, যদি মুভ করতে চাই সবগুলো একসাথে মুভ করবে। যখন মনে হলো যে আমার এখন গ্রুপের কাজ শেষ, আমি এখন আনগ্রুপ করতে চাই, তাহলে আপনি কি করবেন, গ্রুপের নিচেই দেখেন আনগ্রুপ আছে, সিম্পলি ক্লিক করেন। ক্লিক করলে কিন্তু সে আনগ্রুপ হলো না, আপনি ক্লিক করলে কিন্তু একই সাথে যাবে। তাহলে কি করতে হবে, ডিসিলেক্ট করতে হবে। গ্রুপের একটা কন্ডিশন আছে, গ্রুপ আনগ্রুপ করার পরে ডিসিলেক্ট করতে হবে, করে এখন সিঙ্গেল আপনি সিলেক্ট করেন, এখন সিঙ্গেল সিঙ্গেল সরবে। আচ্ছা, অবজেক্ট অ্যারেঞ্জমেন্টটা বেসিক্যালি আমরা যখন আজকে ফ্ল্যাগ বানাতে গিয়ে অনেকে যদি এরকম করে থাকি যে রেড কালারটা আগে নিয়ে থাকি সার্কেলটা, তারপরে যদি আমরা রেক্টেঙ্গেল ড্র করি তাহলে কি হবে, আমাদের উল্টো হয়ে যাবে না? আপনি মনে করেন একটা শেপ ড্র করলেন আগে রেড কালার, তারপরে আপনার মনে হলো আপনি এখন রেক্টেঙ্গেল নেবেন, এখন গ্রিন কালার নেবেন, হয়তো আপনি ড্র করলেন এখন এটাকে গ্রিন কালার করলে, তাহলে কী হবে, নিচে পড়ে গেল, ওটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এই প্রবলেম থাকতে আমাদের বের হয়ে আসা প্রয়োজন, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা টেকনিকটা দেখবো কি করা যায়। এটা হলো অ্যারেঞ্জমেন্টের কাজ। অ্যারেঞ্জমেন্ট হলো মনে করেন রেডটা আমার উপরে আছে অথবা ইয়েলোটা নিচে আছে, আমি এটাকে নিচে পাঠাবো। এটা আছে অবজেক্ট মেনুতে, অ্যারেঞ্জ বলে একটা মেনুই আছে, মানে একটা অপশন আছে সাব মেনু। এখানে 4টা অপশন আছে, একটা হলো সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ড মানে হলো একটা স্টেপ নিচে যাবে, মানে একটা অবজেক্টের নিচে যাবে। সেন্ড টু ব্যাক মানে হলো সবগুলো নিচে যাবে। ব্রিং ফরওয়ার্ড একটার উপরে উঠবে, ব্রিং টু ফ্রন্ট সবগুলোর উপরে উঠবে। আমি স্যাম্পলটা দেখাই, সেন্ড ব্যাকওয়ার্ড সে শুধু ব্ল্যাকটা নিচে গিয়েছে কিন্তু রেড এবং গ্রিন কালারের নিচে যায়নি। যদি আপনি সেন্ড টু ব্যাক দেন তাহলে সবগুলো নিচে চলে যাবে, আবার যদি আপনি ব্রিং ফরওয়ার্ড দেন তাহলে সে একটার উপরে উঠবে, কোনটা, শুধু রেডটার উপরে উঠে যায়। যদি আপনি ব্রিং টু ফ্রন্ট দেন তাহলে সবগুলোর উপরে চলে আসবে। এখানে শর্টকাটগুলো দেওয়া আছে, আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন, থার্ড ব্রেকেট কন্ট্রোল চেপে সাথে শিফট আছে। এটা আসলে খুব প্রয়োজনীয়, আমরা যখন প্রফেশনালি কাজ করব এটা খুব বেশি প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে শর্টকাট চাইলে আপনারা মুখস্থ করে নিতে পারেন, এটা আপনার পার্সোনাল ইস্যু,
কিন্তু আপনারা কোথা থেকে করতে পারবেন, দুইটা ওয়ে আছে। একটা হলো আপনি এখান থেকে করতে পারেন, আরেকটা অপশন হলো রাইট বাটন ক্লিক করেও এনএস থেকে করতে পারেন। তবে চেষ্টা করবেন রাইট বাটনটা অ্যাভয়েড করার জন্য, কারণ হলো কখনো এরকম হতে পারে আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন, যাওয়ার পরে সেখানে রাইট বাটনটা ঠিকমতো কাজ করছে না, কোনো প্রবলেম থাকতেই পারে, অসম্ভব কিছু নাই, তখন আপনি খুঁজে পাবেন না। তাহলে শেখার সময় সবচেয়ে বেস্ট ওয়ে যেটা ডিফল্ট বাই থাকবে, সেখান থেকে শিখলে কি হবে, আমাদের যত প্রবলেমই হোক সেটা আমরা ওভারকাম করতে পারবো। কিন্তু আপনি সবসময় রাইট বাটনে সব কিছু খুঁজবেন তাহলে তো হবে না। অনেকে কপি পেস্টও রাইট বাটনে খোঁজার চেষ্টা করে, খুঁজে হয় না। তো এই জন্য আমি চেষ্টা আমি যেটা বলি যে ইনিশিয়ালি শেখার সময় আপনি রাইট বাটনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, প্রপার গাইডলাইন যেখান থেকে আছে সেখান থেকে শিখেন, ঠিক আছে। অনেক সময় দেখা যায় পিছনের অবজেক্টটা সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে যেটা করতে হয় দেখেন, আপনি কন্ট্রোল চেপে, কিবোর্ডে কন্ট্রোল চেপে যদি ক্লিক করেন, একটা অ্যারো চিহ্ন তৈরি হয়েছে, দেখেন মাউসের কার্সরের সাথে একটা অ্যারো চিহ্ন আছে না। এখন এই অবস্থায় যদি আপনি জানেন যে এই এরিয়ার মধ্যে আছে, এখন যদি ক্লিক করেন দেখেন নিচের অবজেক্টটা সিলেক্ট হয়েছে, কারণ হলো এখানে রেড কালার। এখন যদি আপনি রাইট বাটন ক্লিক করে হোক অথবা অ্যারেঞ্জ থেকে হোক ব্রিং টু ফ্রন্ট দেন, দেখেন এটা চলে আসছে। এটা ছোটো একটা ট্রিক্স, এখানেও এটা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এখানে করলে অনেকেই ভুল বুঝেন বিষয়টা, একটু কনফিউশন তৈরি হয়। আপনি তখনই হবে কাজটা যখন নাকি একটার উপরে আরেকটা থাকবে, পাশাপাশি থাকলে কিন্তু সে কাজ করবে না, ঠিক আছে। কী করবেন, কন্ট্রোল চেপে আপনি একটাতে ক্লিক করেন, আবার কন্ট্রোল চেপে রেখে যদি ক্লিক করেন, কন্ট্রোল ছাড়লে হবে না, তখন সে এই চেঞ্জেসগুলো করতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো রুলার। রুলারটা কী কাজ করে, হয়তো এমএস ওয়ার্ড যারা ইউজ করেছেন তারাও জানেন রুলারের একটা শর্টকাট আছে, কন্ট্রোল আর, এখানেও কন্ট্রোল আর। আমরা যদি কন্ট্রোল আর দিই তাহলে রুলার পাব। রুলারটা আসে দুই পাশ থেকে এমএস ওয়ার্ডের মতোই, যে আপনি লেফটে পাবেন আর টপে পাবেন। আচ্ছা, এই রুলার থেকে গাইড টানা যায়, এই রুলার থেকে আমরা গাইড বানাতে পারি এবং রুলার থেকে ইউনিট মেজারমেন্ট চেঞ্জ করতে পারি। তাহলে কী হয়, দুইটা কাজ হয়, রুলার থেকে আমরা গাইড তৈরি করতে পারি আর একটা হলো ইউনিট মেজারমেন্ট চেঞ্জ করা যায়। একটু আগে অনেকেই প্রবলেমে পড়েছেন, কেউ পিটি পাচ্ছেন, কেউ হয়তো অন্য কিছু পাচ্ছেন, তখন কী করবেন আপনারা, এগুলো চেঞ্জ করার জন্য এই রুলারের যে জায়গাটুকু আছে, অল্প একটু জায়গা তাই না, এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন আপনার যতগুলো বিষয় আছে দেখাচ্ছে, ডিফল্ট যেগুলো আছে পয়েন্ট, পাইকা, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, এগুলো নিয়ে আমরা চার নম্বর ক্লাসে কথা বলবো। আপাতত আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে চেঞ্জ করতে পারেন। যদি এখান থেকে আপনি পয়েন্ট করতে চান, এখন একটা বক্স ড্র করেন, আপনাকে দেখাবে পয়েন্ট। যদি আপনি এখান থেকে ইঞ্চি করেন, একটা বক্স ড্র করেন, আপনাকে ইঞ্চি দেখাবে, ঠিক আছে। তারপরে আপনার ইউনিট মেজারমেন্টটা ইজি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এক নম্বর ইস্যু। সেকেন্ড হলো যে আমরা এখান থেকে গাইড ড্র করতে পারবো। গাইড ড্র করার জন্য ওয়ে হলো, ঠিক এই মাঝখানে যে জায়গাটুকু আছে রোলারের, এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে টান দিতে হবে, ড্রাগ করে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে একটা গাইড তৈরি হবে। আবার লেফট সাইড থেকে আমরা এরকম গাইড ড্র করতে পারবো, এবং গাইড কত ড্র করতে পারবো, আনলিমিটেড, কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা, কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে আমরা গাইডগুলো ড্র করতে পারি, ঠিক আছে, আনলিমিটেড গাইড ড্র করতে পারবেন। গাইড তৈরি করার পরে অনেকগুলো আনওয়ান্টেড গাইড আছে, এখন হয়তো আমি একটা দুইটা মুছতে চাই, তাহলে কীভাবে মুছবো, এর ওয়েটা কি, আমরা এখন এই জিনিসটা শিখবো। গাইড এখন লক অবস্থায় আছে, যার কারণে আপনি এটা সিলেক্ট করতে পারছেন না। প্রথমে যেটা করতে হবে, গাইডগুলোকে আনলক করতে হবে, রাইট বাটন ক্লিক করলে এখানে লক, এই যে লক গাইডের একটা বিষয় আছে, টিক মার্ক আছে দেখেন, এটা আপনি কোথায় পাবেন, ভিউ মেনুতে পাবেন। ভিউ মেনুতে যদি আপনি গাইডে যান, গাইডে দেখেন এই যে লক গাইডস, তার পাশে টিক মার্ক দেওয়া আছে, মানে কোনো জিনিস লক গাইড লেখা আছে, টিক মার্ক মানে কি, যেটা অ্যাক্টিভ আছে। তাহলে কী করতে হবে আপনাকে, এখানে যদি আরেকবার ক্লিক করেন তাহলে টিক মার্কটা উঠে যাবে, দেখেন এখনও টিক মার্ক নাই। তারপরে কি, গাইডটা এখন লক আছে, এখন লক নাই, এখন যে কোনো ধরে আপনি সিলেক্ট করতে পারেন এবং ডিলিট করতে পারেন, ব্যাক স্পেস দেন, ডিলিট হয়ে যাবে। সেই তাহলে কী করতে হবে, রাইট ক্লিক করে লকে টিক মার্ক করে দিলে সেটা লক হয়ে যাবে, তাহলে আর সেটা সিলেক্ট করা যাবে না, ডিলিটও করা যাবে না। এটা কিন্তু আমরা হয়তো ভুলে যাব, ইন ফিউচার যখন আমরা কাজ করবো মনে থাকবে, এটা ভালো করে প্র্যাকটিস করবেন, বাসায় যেয়ে ট্রাই করবেন। লক আর লকের বিষয়টা আমাদের মাথায় থাকে না বেশিরভাগ ক্ষেত্রে।
স্মার্ট গাইড, এই যে টিক মার্ক করা আছে কন্ট্রোল ইউ, স্মার্ট গাইড যদি টিক মার্ক করাই থাকে, আপনি যখন একটা শেপ নেবেন ড্র করবেন, সে আপনাকে কিছু ইন্ডিকেট করে, হ্যাঁ কিছু সাজেশন দেয় যে এটা তোমার সেন্টার আছে, হ্যাঁ এটা তুমি এরকম করতে পারো। একটা ড্র করার পরে যখন আপনি মাউস নিয়ে যাচ্ছেন তখন সে সেন্টার ইন্ডিকেট করছে, হ্যাঁ এটা হলো এন্ডিং মানে শুরুর একটা পয়েন্ট ইন্ডিকেট করছে, এরকম কিছু জিনিস আপনাকে হেল্প করবে। হ্যাঁ স্মার্ট গাইড কখনো কখনো প্রবলেম তৈরি করে, সেটা অবশ্য রেয়ার কেস, ইনিশিয়াল স্টেজে হয়তো প্রবলেমটা আপনাদের হবে, কিন্তু যখন আপনারা স্কিল হয়ে যাবেন তখন মনে হবে না স্মার্ট গাইড ছাড়া আপনাদের চলছে না। এখন অনেক সময় মনে হবে না আমি এটা এরকম চাই না বা এরকম করতে চাই না, এই প্রবলেমগুলো ইনিশিয়াল স্টেজে তৈরি হতে পারে। হ্যাঁ স্মার্ট গাইড যদি এরকম হয় যে স্মার্ট গাইড আপনাদের প্রবলেম মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন কন্ট্রোল ইউ আছে, হ্যাঁ এটা তুলে দেবেন, তখন আর আপনাকে কোনো সাজেস্ট করবে না, কোনো ইনফরমেশন দেবে না। আবার যখন মনে করেন এটা প্রয়োজন দরকার তখন আপনি স্মার্ট গাইড দিয়ে দেন, দেখবেন ট্রাই করে। পেরেছেন না সবাই? আজকে খুব ছোট ছোট বিষয় শিখছি তাই না? আমার মনে হয় মনে রাখা উচিত, তারপরে আমরা যে জিনিসগুলো শিখবো এগুলো আরো সহজ, বেশিরভাগই শর্টকাট দেওয়া আছে, তারপর আমরা একটু দেখে নেই। দেখেন কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিলে কি হয় আমরা জানি, জুম আউট জুম ইন হয়। কখনো যদি এরকম ছোট বড় করতে চান তখন আসলে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস ইউজ করতে পারেন। এছাড়াও আরো অপশন আছে সেম কাজটা করার জন্য, আপনি এখানে দেখেন একটা টুলই আছে জুম টুল, এটাতে আপনি ক্লিক করতে পারেন। আবার যদি মাইনাস করতে চান কিবোর্ডে অল কি প্রেস করবেন তাহলে সেটা মাইনাস হবে, আবার ক্লিক করলে জুম আউট হবে। এছাড়া একটা ওয়ে আছে, সেটা হলো কোনো একটা এরিয়া যদি আপনি জুম করতে চান, কোনো একটা এরিয়া যদি জুম করতে চান আপনি কি করবেন, ওই এরিয়াটা সিলেক্ট করবেন কোন টুল দিয়ে, জুম টুল দিয়ে আপনি জাস্ট এরকম করে এরিয়াটা সিলেক্ট করেন, দেখেন ওই জায়গাটুকু আপনার সামনে বড় হয়ে চলে আসবে। কোনো একটা নির্দিষ্ট এরিয়া জুম করতে চাইলে এরিয়াটুকু এরকম সিলেক্ট করলে বড় হবে।
সেটা হলো মনে করেন আপনি কোনো একটা টুলে আছেন, এই টুলটায় আছেন, এখন আপনি এই টুলে ব্যাক করতে চান না, অথবা যে কোনো টুলে আছেন টেক্সট টুল ছাড়া, টেক্সট টুল ছাড়া যে কোনো টুলে আছেন, সেই টুলে থাকা অবস্থায় আপনার মনে হলো যে আমি এখন জুম ইন জুম আউট করতে চাই, তাহলে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে কিবোর্ডে যদি কন্ট্রোল এবং স্পেস বার চাপেন তাহলে আপনি জুম, এই যে প্লাসের সিম্বলটা পেয়ে যাবেন, তাহলে কী হবে, এটা দিলে জুম ইন হবে, আপনি ক্লিক করবেন জুম ইন হবে, ইভেন সিলেক্ট করেও জুম ইন করা যাবে। যদি আপনি চান এইটা থাকা অবস্থায় আমি জুম আউট করব, তাইলে কন্ট্রোল স্পেস বার প্লাস অল্ট কি প্রেস করবেন, তাহলে দেখবেন এটা মাইনাস হয়ে যাবে, তখন আপনি ক্লিক করে করে সেটাকে জুম আউট করতে পারবেন। তাহলে কি হলো, যে কোনো টুলে থাকা অবস্থায় টাইপ টুল ছাড়া, এটা মাথায় রাখতে হবে কিন্তু টাইপ টুল ছাড়া, কারণ টাইপ টুলের প্রবলেম হলো আপনি যখন লিখছেন বা কাজ করছেন এই অবস্থায় যদি আপনি কন্ট্রোল স্পেস বার চাপেন তাহলে সে ঠিক মতো আপডেট হয়েছে মনে হয়, এটা নর্মালি কাজ করে না, না ওয়ার্কিং, নতুন ভার্সনে আপডেট করেছে হয়তো, আদারওয়াইজ সে কী করে স্পেস কন্টিনিউ চাপতে থাকে, এই সমস্যাটা করে, নতুন ভার্সনে ওরা ফিক্স করেছে কাজটা, এখন জুম আউট আসতেছে, আগে এটাতে আসতো না, হোয়াট এভার। তাহলে কী করা যাবে, যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি কী করতে পারেন, কন্ট্রোল এবং স্পেস বার প্রেস করতে পারেন, প্রেস করলে কী হবে, জুম টুলটা পেয়ে যাবেন, তখন সেইটা আপনারা জুম করতে পারবেন, সাথে যদি কন্ট্রোল স্পেস বারের সাথে অল্ট প্রেস করেন তাহলে জুম আউটের জন্য মাইনাস পাবেন, ঠিক আছে। আরেকটা জিনিস হলো প্যান অ্যারাউন্ড। প্যান অ্যারাউন্ড কী জিনিস, প্যান অ্যারাউন্ড হলো মনে করেন আপনি যে কোনো টুলে আছেন, একটা এই টুলে আছেন, এখন মনে হলো আপনি এই ডান পাশে যে বক্সটা আছে গ্রিন কালার, এটা নিচে আরেকটা শেপ ড্র করবেন, তাহলে কী করতে হবে, এটাকে সামনে আনতে হবে, সামনে আনার জন্য আপনি কিবোর্ডে যদি স্পেস বার প্রেস করেন তাহলে দেখেন আপনার যে কার্সরটা ছিল সেটা হাত হয়ে যাচ্ছে, হ্যান্ড, এখন আপনি স্পেস বারও চেপে রাখবেন, আবার মাউস দিয়ে ক্লিক করে ওটা টেনে টেনে আনবেন, মানে বাম হাতটা ছাড়া যাবে না, স্পেস বারটা ধরে রাখতে হবে, আর ডান পাশেটা ক্লিক করে করে এভাবে সরাতে পারেন, তাহলে পুরো এরিয়াটা আপনাকে ঘুরে ঘুরে আপনি দেখতে পাবেন কোথায় আপনার কাজ করতে হবে সেটা সরাতে পারেন, এটাকে বলা হয় প্যান অ্যারাউন্ড। চেঞ্জ স্ক্রিন মোডের জন্য মূলত একটা শর্টকাট আসলে জানা খুব প্রয়োজন এবং জেনে রাখাটা ভালো, সেটা হলো শুধু এফ, এফ কিটা যদি আপনি প্রেস করেন স্ক্রিনে দেখেন এখন যেটা আছে আশেপাশে যে জিনিসগুলো ছিল এগুলো মোটামুটি ফুল স্ক্রিন হয়ে গেছে, সেকেন্ড ক্লিক করলে যেটা হবে টুলবার থেকে শুরু করে মোটামুটি যা ছিল সব হাইড হয়ে যাবে, শুধুমাত্র ক্যানভাসটা থাকবে, আর্ট ওয়ার্কটা থাকবে, আবার যদি ব্যাক করতে চান তাহলে শর্টকাট না জানলে তো বিপদ হয়ে যাবে, কাজে শর্টকাটেই কাজে লাগাবেন, শুধু এফ দিবেন, এফ বাই রোটেশন চলতে থাকে, তিনটা স্ক্রিন মোড হয়, এখন যেটা আছে এটা হলো স্ট্যান্ডার্ড, তারপরটা যাবে ফুল স্ক্রিন, সেকেন্ডটা যাবে হলো ফুল স্ক্রিন প্লাস সব টুলস হাইড করে দিবে, থার্ড আবার ব্যাক করবে, ক্লিয়ার। সলো ক্যানভাস করার জন্য যদি আপনি কিবোর্ডে ট্যাব প্রেস করেন দেখবেন টুলস এবং প্লেট দুইটাই হাইড হয়ে যাবে, আবার ট্যাব প্রেস করলে দুইটাই চলে আসবে, আবার যদি মনে হয় না আমার টুলবারটা সবসময় থাকবে শুধু প্লেটগুলো হাইড হয়ে যাবে, তাহলে আপনি শিফট প্রেস করে ট্যাব দেবেন, আবার শিফট প্রেস করে ট্যাব দিলে চলে আসবে, বিষয়টা বুঝেছেন কিনা, যেটা করতে হবে কন্ট্রোল ওয়াই, ভিউ মেনু থেকে করতে পারেন অথবা কন্ট্রোল ওয়াই দিতে পারেন, আর্টওয়ার্ক মোড অথবা প্রিমিয়ার মোড, আর্টওয়ার্ক মোডে গিয়ে আপনি প্রিসাইজলি মিলানোর জন্য আসলে এই জিনিসগুলো কাজে লাগে। দেখ আমরা একটা শেপ ড্র করলাম, মনে করেন একটা স্টার নিয়েছি, স্টারটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে তাই না, এখন এটাকে যদি আমরা গাইড বানাতে চাই কিভাবে গাইড বানাবো, গাইড বানানোর জন্য একটা রাইট বাটন ক্লিক করলে আপনি গাইড পাবেন, মেক গাইডস, অথবা আপনি কোত্থেকে পাবেন, ভিউ মেনুতে গাইডে গিয়ে যে মেক গাইড আছে, অথবা একটা শর্টকাট আছে কন্ট্রোল ফাইভ, তাহলে তিনটা ওয়েতে করতে পারেন, রাইট বাটন ক্লিক করে করতে পারেন, সিলেক্ট করতে পারেন অথবা শর্টকাট দিতে পারেন, দিলে এটা গাইড হয়ে যাবে, এখন লক আছে, লক অবস্থায় আছে, এটাকে যদি আপনি রিলিজ করতে চান এটাকে আবার রিলিজ করা যায়, যেটা নর্মাল গাইড আমরা ড্র করলে করতে পারি না, শেপকে কোনো শেপকে যদি আমরা গাইড বানাই সেটাকে রিলিজ করতে পারি, রিলিজ করার জন্য যে কাজটা করতে হয় গাইডটা লক আছে আনলক করতে হবে,
আনলক করার পর এটা সিলেক্ট হবে, সিলেক্ট হলে আবার রাইট বাটন ক্লিক করলে এখানে রিলিজ পাবেন, একই জায়গায় পাবেন। রাইট বাটন না করেও গাইডের মধ্যে গেলে আপনি রিলিজ পাবেন, অথবা অপশন কন্ট্রোল 5 দিলে আপনি এটাকে রিলিজ করতে পারবেন, মানে আগের জায়গায় ফিরে আসবে। প্রসিডিউরটা ক্লিয়ার, আবার লক করে দেবেন। সলিউশনটা হলো কি, আপনি কি করবেন, এখানে দেখেন একটা টুল আছে, এটাকে বলে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে হ্যান্ড টুলটা ঠিক উপরে ক্লিক করলে দেখবেন এরকম কিছু দাগ দাগ ডট ডট দেখা যাচ্ছে। এখন আপনি কর্নারে যখন নিয়ে যাবেন মাউসটা, এরকম সিলেক্ট করা যাবে, এটাকে ধরে ছোট করা যাবে। তাহলে আপনার যেটুকু এরিয়া প্রয়োজন, যেটুকু আপনি সাবমিট করতে চান, এটুকু বানাতে পারেন। একটু কাজ হয়ে গেলে আপনি কি করবেন, সিলেকশন টুলে চলে যাবেন। এখন যদি আপনি এটাকে জেপিজি করতে চান, আপনি ফাইল মেনুতে যাবেন, সেভ ফর ওয়েব আছে, সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা প্রিভিউটা দেখতে পাচ্ছেন, এখানে জেপিজি আছে, পিএনজি আছে, বিভিন্ন মুড আছে। আপনারা ইনিশিয়াল স্টেজে জেপিজি করেন, জেপিজি করে আপনি ফাইলটাকে সেভ করেন। সেভ করার পরে আপনি যখন নাকি আপলোড করতে চান, তখন ওই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা আপলোডের সিস্টেমটা আপনি অলরেডি জানেন।